গ্রাহক সংখ্যা মোবাইল এবং অনলাইন ব্যাংকিং সহ সেবার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষে এখন রূপালী ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জনের ফলেই ব্যাংকটি আজকের অবস্থানে আসতে পেরেছে বলে মনে করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী আতাউর রহমান প্রধান টেকসই উন্নয়নের লক্ষ্যে এবছর শ্রেণীকৃত ঋণ আরও কমিয়ে জেলা উপজেলা পর্যায়ে এস ঋণ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি সোনালী ব্যাংকের উন্নয়ন ও সাফল্য নিয়ে দুঃখিত রূপালী ব্যাংকের উন্নয়ন ও সাফল্য নিয়ে আসাদ জুয়েলের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় পর্ব ক্যামেরায় ছিলেন হাসান আহমেদ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মধ্যে সবার আগে পূর্ণাঙ্গ অটোমেশনে আসে রূপালী ব্যাংক দুই হাজার সতেরো সালের আটাশ মার্চ ব্যাংকের সবকটি শাখা কোর ব্যাংকিং সলিউশন সিবিএস এর আওতায় আনার ফলে এর সার্বিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও গ্রাহকদের সর্বাধুনিক সেবা দেয়া নিশ্চিত হচ্ছে আর সেবায় সন্তুষ্টি অর্জন করায় ব্যাংকটি গ্রাহক সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আতাউর রহমান জানান সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করে দু সালে গ্রাহক বাড়ানোর লক্ষ্য অর্জিত হয়েছে আমাদের রূপালী ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় দেড় কোটি আমরা কিন্তু এই জায়গায় অন্য অন্য স্টেট ওন ব্যাঙ্কগুলোকে ছড়িয়ে গেছি সবচেয়ে বড় সাফল্য যদি বলি আমরা আমাদের ডিজিটাল ব্যাংকিং যেটা আমরা বলছি এইখানে সিবিএস এর পুরোপুরি ইমপ্লিমেন্ট করে কিন্তু সবগুলো ব্যাঙ্কেই কিন্তু আমরা এখন ইন্টারনেট ব্যাংকিং সুবিধা থেকে সব সুবিধাই এখন আমরা কিন্তু চালু করেছি তিনি জানান রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্গুলোর মধ্যে সবার আগে মোবাইল ব্যাংকিং সেবাও চালু হয় রূপালী ব্যাংকে শেয়র ক্যাশের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদানও ব্যাংকটির অন্যতম অর্জন হ্যাঁ এক কোটি মায়ের অ্যাকাউন্ট খুলে আমরা এখন বৃত্তি সরকারি বৃত্তির টাকাটা সরাসরি তাদের হাতে পৌঁছে দিচ্ছি যেটা কি ডিজিটাল পেমেন্ট সিস্টেমে সবচেয়ে বড় এটাকে আমি যদি বলি যে আমরা শীর্ষে গিয়েছি সেই ক্ষেত্রে আমরা করেছি আমাদের কর্মকর্তা কর্মচারী রেগুলেটর এবং গ্রাহক গ্রাহকদের আস্থার একটা জায়গা হয়তো তৈরি হয়েছে তো সার্বিকভাবে তাদেরই সমর্থনে কিন্তু আমাদের এই অর্জনটা প্রতিষ্ঠানের হাজার ও পরিকল্পনার কথাও জানান রহমান শ্রেণীকৃত ঋণকে আদায় হলো সবচেয়ে প্রায়োরিটি এবং গুণগত ঋণ বৃদ্ধি বড় বড় লোনে আমরা না গিয়ে আমরা জেলা উপজেলা থানা পর্যায়ে যে শাখাগুলো আছে তার মাধ্যমে আমরা এসএমই ঋণগুলো বৃদ্ধি করতে চাই যাতে করে হলো সারা বাংলাদেশে মানে একটা সাস্টেনেবল একটা ডেভেলপমেন্ট আসে গ্রাহকদের আস্থা ধরে রাখাই তাদের অন্যতম লক্ষ্য বলেও জানান ব্যাংকটির এই শীর্ষ কর্মকর্তা গ্রাহকদের সাপোর্ট চাই আর এট দ্য সেম টাইম পরামর্শ চাই যদি আরও কিছু ইমপ্রুভমেন্ট করা দরকার হয় আসাদ রিয়াল বাংলা টিভি ঢাকা যমুনা ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মুশাররফ হোসাইন সালের ব্যাংকের প্রবৃদ্ধি সহ বিভিন্ন সেবা কার্যক্রম নিয়ে আলোচনা হয় এতে দুই সালের বিভিন্ন সেক্টরে লক্ষ্যমাত্রা অর্জন সহ বাজেটও নির্ধারণ করা হয় যমুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ পরিচালনা পর্ষদের পরিচালক সহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন